আগামী পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস এ দিবস উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবীণদের প্রতি গুরুত্ব এবং প্রবীণদের প্রতি করণীয় এ নিয়ে নানা রকম আয়োজন সেমিনার সিম্পোজিয়াম এবং কনফারেন্স ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠিত হবে বিশেষ ক্রূরপত্রও প্রকাশিত হবে অনেকে উপলক্ষে বাণীও দিবেন দিবসটি যেহেতু একটি আন্তর্জাতিক দিবস এ দিবস উপলক্ষে ইসলামের দৃষ্টিকোণটা কি এবং প্রবীণদের প্রতি ইসলাম কি ধরনের মানসিকতা পোষণ করে প্রবীণদের প্রতি সম্মানবোধ শ্রদ্ধাবোধ ইসলামী দৃষ্টিকোণ এই বিষয়টি নিয়েই আমি আজকে আলোচনা করবো ইনশা আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শোনার এবং সকলকে মানার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন সকলেই বলছে আমি আজকে আমি কথা বলতে চাই সমাজের গুরুত্বপূর্ণ এমন একটা শ্রেণীকে নিয়ে যারা এই সমাজের মাথার মুকুট আমি যাদেরকে আমার জীবনের মাথার মুকুট মনে করি সেই প্রবীণদের নিয়ে আজকে কথা বলব কারণ বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার পরেও আমাদের সমাজে প্রবীণরা সুখে নেই শান্তিতে নেই প্রবীণদের অভিযোগ অনেক প্রশ্ন আসে এই অবস্থা কেন সৃষ্টি হলো ইসলাম কি প্রবীণদের প্রতি বোধ গুরুত্ব আরোপ করতে এবং তাদের বিশেষ কেয়ার এবং যত্ন নিতে ইসলাম কি কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষকে কি উদ্বুদ্ধ করে না মুসলমানদেরকে কি নির্দেশনা দেয় না এই প্রশ্নগুলোর জবাব আজকে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ আসুন আমরা প্রথমে জেনে নেই মানুষ আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ কেন সমগ্র কায়েনাত কি পাক সৃষ্টি করেছেন মানুষকে কেন্দ্র করে আর এই মানুষের জীবনের এমন কোনো ধাপ নাই এমন কোনো সেক্টর নাই এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্র সম্পর্কে ইসলামের বিধান নাই এমন কোনো ক্ষেত্র কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ কেউ দেখাতে পারবে না মানুষ মায়ের পেটে আসার আগে কোথায় ছিল মায়ের পেঠে জায়গা করার সময় থেকে নিয়ে সেই প্রথম দিন থেকে নিয়ে দুনিয়ার জীবনের পরিসমাপ্তির পর কবরে ঢুকার পর্যন্ত ইসলাম প্রতিটি স্তরের ভিন্ন ভিন্ন নির্দেশ এবং দিক নির্দেশনা দিয়েছে এবং কবর থেকে নিয়ে পরবর্তী ফাইনাল লাইফ যে লাইফের শুরু আছে কিন্তু শেষ নাই সেখানের চূড়ান্ত ফয়সালা পর্যন্ত ইসলাম প্রতিটি বিষয়ে এমন সুন্দর দিক নির্দেশনা দিয়েছে এমন সুন্দর ফয়সালা দিয়েছে যা দিবালোকের ন্যায় সুস্পষ্ট বিজ্ঞানসম্মত এক্ষেত্রে সন্দেহ পোষণ করার বা ভুল ধরার কোনো ক্ষমতা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কারও নাই বন্ধুগণ একটা মানুষ মায়ের পেটে সাতটি স্তর অতিক্রম করে এই স্তরের প্রথম হচ্ছে সূক্ষ্ম ও তুচ্ছ আঠালো পদার্থ এই পদার্থ থেকে সৃষ্ট মানুষ অতি দুর্বল অবস্থায় মায়ের পেট থেকে বের হয়ে মাতা পিতারই স্নেহের কোলে আশ্রয় গ্রহণ করে সে এতই দুর্বল শরীর নিয়ে এই পৃথিবীতে আসে এত দুর্বলতা নিয়ে সে জন্মগ্রহণ করে যে নিজের জন্য অন্যের জন্য দূরে থাক নিজের জন্য তার কিছুই করার কোন শক্তি বা সামর্থ্য থাকে না এই জন্যই আল্লাহ রবুল আলমীর ওর আনেকেরিমে মানব জাতির এই দুর্বলতার কথা চোখে আঙ্গুল দিয়ে তিনি বলে দিয়েছেন আলাতালা বলছেন মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর তার মা যেভাবে ডাকে সেভাবে ডাকতে পারে অথচ কেউ তাকে ভাষা শেখায় নাই তার মা যেভাবে দানা খায় সেইভাবে সে দানা খেতে পারে একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফোটার পরে তাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় সে কোনো বিদ্যালয়ে সাঁতার কাটা শিখে নাই কোনো বিশ্ববিদ্যালয়ে যায় নাই এর পূর্বে তাকে কেউ শিখায় নাই কিন্তু পানিতে ছেড়ে দেওয়ার পর তার মায়ের মতোই সে সাঁতার কাটতে পারে ঠিক না বেঠে কিন্তু মানব সন্তান এতই দুর্বল এতই দুর্বল তার কোনো সে কোন অবস্থায় আছে এটাই সে বলতে পারবে না মুখে তার কোনো সে নাই মুখে তার কোনো ভাষা নাই পসরা পায়খানার মধ্যে পরে টে টে করে কান্না করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না এমন দুর্বল মানুষ আল্লাহ পাক পৃথিবীতে পাঠান মানুষ যেন শক্তিশালী হওয়ার পরে তার পূর্বের অবস্থা মানুষ যেন ভোলে না যায় আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছেন নানা পর্যায়কে অতিক্রম করার পর জীবনচক্রের গতিময় আবর্তনে এক সময় শিশু তারপর কিশোর এরপর যুবক এভাবে সে পুনরায় এভাবে সে পুনরায় এক পর্যায়ে আবারও সদ্যজাত শিশু তথা বৃদ্ধ অবস্থায় সে উপনীত হয় আল্লাহ তালা কোরআন মজিদে এই বিষয়টি অত্যন্ত চমৎকার ভাষায় মানব জাতির সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন এটা আমাদের জানতে হবে আজকে আমরা যারা বৃদ্ধ আজকে আমরা যারা প্রবীণ আমরা পৃথিবীতে যৌবন অবস্থায় আসি নাই আজকে আজকে যারা বৃদ্ধ যাদের শরীরে নানা রকম রোগ ঝেকে বসেছে আজকে যাদের দুর্বলতা অক্ষমতা যাদের বৈশিষ্ট্য এরা এমনটা তো ছিল না তারা কি কি স্তর অতিক্রম করে এসেছে পাক বিজ্ঞানীদের চোখে আঙ্গুল দিয়ে পাক আজকে নয় আজ থেকে প্রায় পনেরো শত বছর আগে মানব জাতিকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কোন মানুষ যেন মানুষের সৃষ্টি তথ্য নিয়ে মানুষকে যেন ব্ল্যাকমেইল করতে না পারে মানুষকে যেন ভুল বুঝাতে না পারে আল্লাহ পাক সুন্দর করে তিনি বর্ণনা করে দিয়েছেন সুরায় হজের

সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একই ক্যাটাগরিতে দুনিয়াতে এসেছে এই জন্য আল্লাহ পাক সম্বোধন করেছেন মানব জাতিকে ইয়া ইউ নাস হে মানব সকল শোনো তোমরা যদি জীবন এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আরও একটা অনন্ত ও জীবন রয়েছে যে জীবনের ফয়সালা হবে বিচারের আসন বসানোর পরে এবং সেই বিচারের মাঠে তোমাদেরকে আল্লাহর সামনে তোমাদের সকল কথা এবং কাজের হিসাব দিতে হবে কেউ হিসাবের বাইরে থাকবে জোরে বলেন থাকবে প্রেসিডেন্ট থাকবে প্রধানমন্ত্রী থাকবে এমপি থাকবে চেয়ারম্যান থাকবে কোনো কাউন্সিলর থাকবে কোনো রিকশাওয়ালা বাদ যাবে কোনো ঠেলাওয়ালা বাদ যাবে না সকলকেই আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়াতে তার প্রতিটি কথা এবং কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে এই হিসাবের ব্যাপারে দুনিয়ার জিন্দগির অনন্ত অনন্তিব অনন্ত অসিব জীবনে জীবনে আবার তোমাদেরকে জীবিত করা হবে এই ব্যাপারে তোমাদের মধ্যে কারো যদি সন্দেহ থেকে থাকে তবে শোনো আমি তোমাদেরকে কীভাবে সৃষ্টি করেছি সৃষ্টি তথ্য সৃষ্টি রহস্য শুনে নাও জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে এরপর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নুৎফা থেকে নুৎফা মানে ইংরেজিতে বলা হয় জাইগুট গুড মা এবং বাবার মধ্য থেকে যে আঠালো পদার্থটা বের হয় এর মধ্যে একটা নিষেক হয় নিষেকের পরে মায়ের ডিম্বাশয়ে যেটা জায়গা করে নেয় এটাকে বলা হয় নুৎফা এই নুৎফা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই নুৎফাকে তারপর আমি পরিণত করেছি আলাকায় জমাট বাদা লালছে একটি রক্ত রক্তবর্ণে জমাট বাদা রক্তে পরিণত করেছি এরপর এই রক্তকে আমি চর্বণযোগ্য চাবানো যায় এমন এক টুকরা গুছতে আমি পরিণত করেছি এই গুস্ত গুস্তের মধ্যে আমি তোমাদের জন্য আমি তোমাদের সুরত আমি অঙ্কন করেছি আমি তোমাদের নাক কেমন হবে অঙ্কন করেছি কান কেমন হবে অঙ্কন করেছি হাতগুলো কেমন হবে আমি অঙ্কন করেছি পাগুলো কেমন হবে আমি অঙ্কন করেছি অঙ্কন করার পর বলেন আমি এটার মধ্যে একটা লাগিয়ে দিয়েছি উপরে আমি গোস্তের জামা পরিয়ে দিয়েছি ও বান্দা এর উপরেও পূর্ণাঙ্গ সৃষ্টি রূপে কেউ দুনিয়াতে আসে। আবার অপূর্ণাঙ্গ সৃষ্টি হিসাবে মায়ের পেট থেকে কারো কারো অবসন হয়ে যায় এটা আমার কুদ্রতির মুঠ হয় আমি কাউ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ অবকাঠামো দিয়ে কাউকে আমি দুনিয়াতে পাঠাই আবার কাউকে অপূর্ণাঙ্গ অবস্থায় দুনিয়াতে আমি পাঠাই মানুষের শিক্ষার জন্য আল্লাপাক বলছেন লেনু বাই আমি বলতে চাই আমি তোমাদেরকে বর্ণনা করে বোঝাতে চাই যে সমগ্র কিছুর মালিকানা আমার এবং সব কিছুর চাবিকাঠি আমার কুদরতের হাতে আল্লাহ আল্লাপাক বলছেন এরপরে দেখো একদিন দুই দিন নয়। আমি তোমাকে তোমার মায়ের পেটে কতদিন আমি রাখবো নয় মাস দশ দিন না নয় মাস পনেরো দিন না দশ মাস না দশ মাসের উপরে রাখব না পূর্ণাঙ্গ এক বছর তোমার মায়ের পেটে রাখবো এটা আমা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা দিন এখানে বান্দার কোনো হাত নাই আছে কি বলেন আছে বান্দার কোনো হাত নাই এরপর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এরপর আমি তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ রূপে মায়ের পেট থেকে আমি তোমাদেরকে ভূমিষ্ঠ করি আমি তোমাদেরকে দুনিয়ার আলু বাতাসে আমি নিয়ে আসি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুনিয়াতে যাত্রা শুরু হয়ে গেল মানুষের শিশু হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এরপর কৈশোর তোমার কাটে যৌবনে তুমি পদার্পণ করোমালিত এরপর তোমরা পরিণত বয়সে অর্থাৎ যৌবনে তোমরা পদার্পণ করো এই যৌবনটা হচ্ছে সমস্ত শক্তির আধার এই যৌবনের সময়ে মানুষ যা কিছু করার তাই করে নেয় তা পারে না যৌবনে যা করতে পারে বার্ধক্যে তা পারে না এই জন্য আল্লাপাক বলছেন এরপরে পরিণত বয়সে কে কে পৌঁছবে এটা আমার কুদরতের অধীনে মানুষের কোনো হাত নাই আল্লাহপাক বলছেন ওয়ামিং কম্মে তাওয়াফা ওয়ামিং কম্মে রাদু ইলা রোজানিল রমর এরপর আমি পূর্ণাঙ্গ বয়সে বৃদ্ধ বয়সে পৌঁছার আগেই আমি কাউকে কাউকে মৃত্যু দান করি এ পৃথিবী থেকে তার দিন ফুরিয়ে যায় সময় শেষ হয়ে যায় অথবা কাউকে কাউকে আমি এমন একটা বয়সে নিয়ে উপনীত করি যে বয়সটা হচ্ছে অবনতির বয়স নিকৃষ্ট বয়স জরাজীর্ণ বার্ধক্য ওই বার্ধক্যে আমি তাকে পৌঁছায় দিই কেন কেন মানুষ যেন বুঝতে পারে যে মানুষের এখানে কোনো হাত নাই যৌবনে মানুষ জ্ঞানের ভান্ডার হয়ে জ্বলন্ত জীবন হয়ে জীবন্ত জীবন্ত অভিধান হয়ে পৃথিবীতে চলাফেরা করে জ্ঞানের ভাণ্ডার হয়ে চলাফেরা করে কিন্তু বার্ধক্যের বা বার্ধক্যে যখন উপনীত হয় তখন সকালের কথা দুপুরে মনে থাকে না দুপুরের কথা বিকালে মনে থাকে না না বেটি আগে সে যা জানত পরে সব বলে যায় কথাগুলো কি বাস্তব না অবাস্তব বাস্তব আজকে যাদের চুলদারি পেকে গিয়েছে যারা বার্ধক্যে উপনীত হয়েছে পাক তাদের উপরে খাস রহমত নাজিল করুন সকলে চিৎকার দিয়ে বলেন আমি মহতারাম হাজিরিন একটু ভেবে চিনতে দেখুন মানব জীবনে বার্ধক্য এমন একটা পর্যায় যা প্রতিরোধ করার কোনো উপায় নাই আছে কোনো উপায় বার্ধক্য যেন না আসে এটা কি শুধু চুলে কালো কলপ করলেই বা রঙ করলেই মানুষ বুঝবে যে না তিনি বুড়া না কেউ মনে মন খারাপ করবেন না আমি উদাহরণ দিয়ে বলছি আমি ক্ষমা চেয়ে চেয়েছি আমি এটা উদাহরণ দিচ্ছি কেউ মন খারাপ করবেন না মানব জীবনে বার্ধক্যটা এটা এমন একটা পর্যায় যে পর্যায়টাকে প্রতিরোধ করার মতো ঠেকিয়ে রাখার মতো কোনো সিস্টেম বা কোনো উপায় মানুষের জানা নাই আছে মানুষের জানা নাই বিজ্ঞানের আধুনিক প্রযুক্তিও এই বার্ধক্যকে প্রতিরোধ করতে পারছে না আজকে বিজ্ঞান কত উন্নত হয়েছে এই মসজিদে বসে আপনি আপনার কোনো আত্মীয়ের সঙ্গে ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে আপনি যে আত্মীয় আজকে আমেরিকায় আছে ওয়াশিংটনে আছে অথবা যে ফ্রান্সের প্যারিসে আসে আছে আপনি তার সাথে কথা বলতে পারতেছেন একবার কি চিন্তা করে দেখেছেন বিজ্ঞান কতটুকু উন্নতি এবং অগ্রগতি করেছে বিজ্ঞান আজকে তার উন্নতি এবং অগ্রগতির স্বর্ণ শিখরে আরোহণ করেছে কিন্তু বার্ধক্যকে প্রতিরোধ করার মতো ঠেকিয়ে দেওয়ার মতো কোনো ফর্মুলা কোনো সিস্টেম বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে পারে নাই এই জন্য বার্ধক্যে পৌঁছে বুড়ো মানুষগুলো বৃদ্ধ মানুষগুলো বয়সের ভারে নুয়ে যায় এই বৃদ্ধ মানুষটা এক সময় অনেক লম্বা ছিল এত বড় তার দেহটা ছিল দুর্গ এবং প্রস্তে সে ছিল একটা সুটাম দেখি মানুষ শক্তিশালী একটা মানুষ কিন্তু বার্ধক্যে পৌঁছার পর দুর্গ প্রস্ত যেন হ্রাস প্রাপ্ত হয়ে যায় কমে যায় ফলে সে শিশুর মতো অবুজ হয়ে যায় অক্ষম হয়ে যায় এবং কথাবার্তার মধ্যে অসংলগ্নত চলে আসে কথাবার্তা ঠিক করে বলতে পারে না মুখের মধ্যে জড়তা চলে আসে যে মানুষটা এক সময় কথা শিল্পী ছিল যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করত এই মানুষটা আজকে নিজের মনের দুঃখ বলতে পারে না ঠিক না বেঠি বন্ধুগণ এই জন্যই আল্লাহ জাল্লা শাহু কত সুন্দর করে সুরায় ইয়াসিনের আটষট্টি নম্বর আয়াতে এই বিষয়টা কি আল্লাহ তালা মানুষের সামনে কত সুন্দর করে বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামান্ন আমির হুন কে সুহু ফিল খলকি একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাপাক বলছেন ওয়ামান্ন আমির হু আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি আমি যাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগতভাবে তার দৈহিক কাঠামো আমি সংকোচিত করে দেই ছোট করে দেই অবনতি ঘটাই এক সময় যে যুবকের চেহারা দেখলে মানুষ তাকিয়ে থাকতো তার সৌন্দর্যের প্রশংসা করত আজকে সেই যুবকের চাকচিক্য নাই চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছে যার মাথার স্মৃতি দেখে মানুষ প্রশংসা করত চুলের ভাজ দেখে মানুষ তাকায়া থাকতো আজকে সেই মাথার মধ্যে চুল নাই আর যে সুটাম দেহটা দেখে মানুষ পাগল হতো আজকে তার দেহটা আজকে সংকুচিত হয়ে গিয়েছে এত লম্বা মানুষটা ছোট্ট একটা টুবলার মতো হয়ে গিয়েছে পুটলার মতো হয়ে গিয়েছে আল্লাহ পাক বলেন দীর্ঘ আয়ু আমি যাকে দান করি দীর্ঘ হায়াত যাকে দান করি তার দৈহিক কাঠামো আমি সংকুচিত করে দেই অবনীতি অবনতি ঘটাই অর্থাৎ দৈহিক এবং মানসিক শক্তির অবনতি আমি ঘটাই আগের সেই দেহ থাকে না আগের সেই স্মৃতিশক্তিও তার থাকে না আগে মানসিক অবস্থা থাকতো ফুরফুরে যেদিকে মনে হতো পৃথিবী কিন্তু আজকে নাতিদের সাথে কথা বলতেও ভালো লাগে না 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 আছে আছে নাই নাই। কি বলেন আল্লাহ আল্লাপাক এই কথাটাই এই বাস্তব সত্যটাই তুলে ধরেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে সমাধান কি কাপড় পুরাতন হলে মানুষ ফেলে দেয় ঘর পুরাতন হলে ভেঙ্গে নতুন ডিজাইনে ঘর নির্মাণ করে গাড়ি যখন পুরাতন হয়ে যায় মডেল চেঞ্জ করে নতুন গাড়ি নেয় কিন্তু যে মানুষটা আজকে বুড়ো হয়ে গিয়েছে জরাজীর্ণ হয়ে গিয়েছে যে মানুষটা আজকে দৈহিক এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছে যে মানুষটা আজকে ছোট্ট হয়ে গিয়েছে এই মানুষটার ব্যাপারে কি করবেন তাকে কি ঘর থেকে ফেলে দিবেন নাকি আপনি তাকে পরিবর্তন করতে পারবেন কোনো ক্ষমতা আছে মানুষের পরিবর্তন করা যাবে ফেলে দেওয়া যাবে ফেলে দেওয়া যাবে না তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে দিচ্ছেন ও মানুষেরা প্রবীণ যারা তোমাদের ঘরে আছে বয়স্ক মানুষ যারা তোমাদের ঘরে আছে প্রবীণরা নবীনদের জন্য মহা সম্পদ সম্পদ আপনারা সুবহান আল্লাহ বলেন এমন ভাবে মনে হচ্ছে আমাকে খুব জোর করে আদায় করতে হয় সুবহান আল্লাহ বলে আমার লাভ না আপনাদের লাভ তো একটু চিৎকার করে দিয়ে বলেন তো সুবাহান আল্লাহ প্রবীণরা প্রবীণরা বয়স্ক মানুষগুলো নবীনদের জন্য যুবকদের জন্য আজকে সম্পদ সামিন উন সামিনা মূল্যবান সম্পদ মূল্যবান উপহার সুবান বলেন বলে বন্ধুগণ কিভাবে তিনি আমাদের মূল্যবান সম্পদ এটা বোঝা দরকার না কিভাবে প্রবীণরা নবীনদের জন্য মূল্যবান সম্পদ আমি আমার যুবক বাইদের দৃষ্টি আকর্ষণ করব আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আর এই কথাগুলো এই মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইনশাল্লাহ প্রযুক্তির বদৌলতে গোটা বিশ্বের বাঙালি মুসলিমদের কাছে পৌঁছে যাবে ইনশা আল্লাহ বন্ধুগণ নবীন প্রবীণদের গোটা জীবনের বিচিত্র অভিজ্ঞতা অভিজ্ঞতাকে সম্বল করে পুঁজি করে নবীনরা চলার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে একটা উদাহরণ আপনারা বাংলা সাহিত্য বইয়ে আপনারা পড়েছেন ছোটবেলায় স্কুল এবং মাদ্রাসায় এক বাবার জন সন্তান মৃত্যু সজ্জায় সাহিত বাবা বাবা জন সন্তানকে তিনি ডাক দিয়ে একত্রিত করলেন একত্রিত করে তিনি বললেন ও আমার কলিজার টুকরা সন্তানেরা আমার মৃত্যুর পরে সম্পদকে কেন্দ্র করে আভিজাত্যকে কেন্দ্র করে তোমরা একে অন্যের সাথে মতানক্য করো না তোমরা একজন আর থেকে দূরে সরে যেও না তোমরা মিল মহব্বত সহকারে ঐক্যবদ্ধভাবে তোমরা বসবাস করবে বৃদ্ধ তার সেই দুর্বল দুটো চোখ দিয়ে দেখলেন ছেলেরা মনে হয় বিষয়টা খুব ভালো করে বুঝে নাই এই বৃদ্ধ তিনি বললেন একটা কাজ করো দশটা লাঠি নিয়ে আসো দশটা লাঠি আনার পর তিনি একটা লাঠি একটা ছেলে তাগরা জন একটা ছেলেকে দিয়ে বললেন লাঠিটা মাসকান দিয়ে ভেঙ্গে দু টুকরো করে ফেল ওই ছেলে লাঠিটাকে দু টুকরো করে ফেলল এরপর তার হাতে বাকি নয়টা লাঠি দিয়ে তিনি বললেন এই নয়টা লাঠিকে তুমি দুই টুকরো করে দাও তখন ছেলে পারল না বাবা বললেন আজ তোমরা দশ বাই তোমরা যদি একত্রিত থাকো ঐক্যবদ্ধ থাকো তাহলে কোনো শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না তোমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না সুতরাং এই অভিজ্ঞতা প্রবীণদের কাছ থেকে নবীনরা নিবে শিখবে জীবন চলার পথে তারা ধাপে ধাপে এগিয়ে যাবে এখানেই শেষ নয় নবীনরা প্রবীণরা নবীনদের জন্য রহমত স্বরূপ সুবহানাল্লাহ বলেন প্রবীণরা বয়স্করা যুবকদের জন্য রহমত স্বরূপ বোঝা স্বরূপ না আজকে অনেক যুবক বয়স্ক মানুষদেরকে ঘরের মধ্যে বোঝা মনে করে এদেরকে গজব মনে করে এরা গজব নয় এরা বোঝা নয় এরা তোমাদের জন্য রহমত এরা রহমত স্বরূপ শুধু তাই নয় আল্লাহ পাক তাদের উসিলায় নবীনদের ধন সম্পদে পাক দান করেন এই সম্পদ বৃদ্ধি পায় প্রবীণদের হাত যখন আল্লাহর কাছে বলেছেন যে ব্যক্তির দাড়ি সাদা হয়ে গিয়েছে চুল পেকে গিয়েছে এমন ব্যক্তিটা যখন আমি আল্লাহ কাছে যখন সে হাত তুলে দোয়া করে আমি আল্লাহ তালা লজ্জাবুত করি তার হাত দুটোকে ফিরিয়ে দিতে সুবহানাল্লাহ আল্লাহ সুতরাং যুবক ভাইয়েরা যারা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ এদেশের কর্ণধার সাবধান প্রবীণদের প্রতি অবহেলা করা যাবে না বড় মা বাবার প্রতি অবহেলা করা যাবে না এরা তোমার জন্য রহমত এরা তোমার জন্য আশীর্বাদ এরা তোমার জন্য দোয়া করলে সেই দোয়া হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে বিশ্বনবী বলেছেন সেই দোয়া আল্লাহ তালা কবুল করে নেন সুবান শরীফের বুখারি শরীফের দুই হাজার আটশত ছিয়ানব্বই নম্বর হাদিসে এবং আবু দাউদ শরীফের দুই হাজার পাঁচশত চৌরানব্বই নম্বর হাদিসে নবী নাহ বিশ্ব নবী মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লাম এই প্রসঙ্গে তিনি বলছেন আল্লাহর সাগর দুজাহানের রাহমত স্বরূপ যিনি এসেছেন তিনি বলছেন আমার কাছে খুঁজে খুঁজে তোমরা সমাজের দুর্বল দারিদ্রের আমার কাছে নিয়ে আসো আমি তাদের দায়িত্ব নেব সমাজের দুর্বল কারা সমাজের দুর্বলদের মধ্যে রয়েছে বৃদ্ধ এবং বৃদ্ধা সমাজের দুর্বলদের মধ্যে আছে এতিম সমাজের দুর্বলদের মধ্যে আছে বিধবা সমাজের দুর্বলদের মধ্যে আছে অক্ষম মানুষ যারা শারীরিকভাবে সক্ষম না সমাজের দুর্বলদের মধ্যে আছে বিকলঙ্গ কেউ কেউ যাদের কোনো চোখ নাই অন্ধ অথবা কানা অথবা ল্যাংরা অথবা লোলা এমন যারা আছে অক্ষম শ্রেণী যারা আছে দুর্বল অসহায় যারা আছে বিশ্বনবী বলছেন তাদেরকে আমার কাছে খুঁজে খুঁজে নিয়ে আসো কারণ আল্লাহ পাক তোমাদেরকে এই দুর্বল এবং অসহায়দের ওসিলায় আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেন আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের দোয়ার খুলে দেন বন্ধুগণ এজন্য এই এই প্রবীণ শ্রেণীরা আমাদের জন্য রহমত স্বরূপ তারা আমাদের জন্য গজব নয় তারা আমাদের জন্য বিরক্তির কারণ নয় যুবক ভাইরা কান লাগে শোনো মনের কান দিয়ে শোনো আমি তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি বন্ধুগণ বিশ্বনবী অন্য এক হাদিসে তিনি বলছেন শুধু একটা পরিবারকে সাহায্য করা হয় না বরং এই দুর্বল শ্রেণীকে দিয়ে উসিলা করে আল্লাহ পাক গোটা মুসলিম ওম্মাকে তিনি সাহায্য করেন সুবহানাল্লাহ আল্লাহর নবী তিনি বলছেন হাদিসটি সুনানুন নাসাইতে তিন হাজার একশো বিরাশি নম্বর হাদিস হিসেবে আছে এই হাদিসে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক এই উম্মতকে সাহায্য করেন সহযোগিতা করেন কাদের দ্বারা কাদের দ্বারা যাদের গায়ে শক্তি আছে যাদের অনেক কিছু আছে তাদের দ্বারা না আল্লাহর নবী বলছেন বেদাঈ ফিহা এই উম্মতের দুর্বল শ্রেণীকে ওসিলা করে আল্লাপাক গোটা উম্মদকে আল্লাহ আল্লাপাক রহমত করেন আল্লাহ পাক সাহায্য করেন এখন নবী আরো বিস্তারিত করে বলে দিচ্ছেন বিষয়টাকে আরো তিনি ভেঙ্গে ভেঙ্গে তিনি বলে দিচ্ছেন এই নবীনদের প্রবীণদের দুয়ার বদৌলতে সুবাহ আল্লাহ বলেন যুবক ভাইরা তরুণ ভাইরা দোয়া চাওয়ার জন্য তোমরা অনেক দরবারে যাও মানা করি না অনেক পীর সাহেবের কাছে যাও নিষেধ করি না কিন্তু তোমাকে মনে করতে হবে ইমাম সাহেবের দোয়া খতিব সাহেবের দোয়া কোনো পীরের দোয়া কোনো দরবারের দোয়া তোমার জন্য কবুল হবেই এমন কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই কিন্তু তোমাকে বিশুদ্ধ হাদিসে গ্যারান্টি দেওয়া হয়েছে তোমার মা যখন তোমার জন্য দোয়া করবে তোমার বাবা যখন তোমার জন্য দোয়া করবে তোমার ভাগ্যের দোয়ার গুলো আল্লাহ পাক একটা একটা করে খুলে দিবে ঘটনা অনেক আছে অনেক ঘটনা আছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বায়েজিদ বুস্তামির ঘটনা আপনারা জানেন ছোট্ট বায়েজিদ বুস্তামি মা তার অসুস্থ মায়ের গায়ে প্রচণ্ড জ্বর মা একবার হুশ আসে আর একবার মা হুশ হারায় এমন অবস্থায় আছে হুঁশ আসার পর মা ডাক দিলেন বায়াজিদ কোথায় আছো আমাকে তুমি এক গ্লাস পানি দাও বায়াজ ঘরে পানি ছিল না টিম টিম করে জলে এমন একটা বাতি নিয়ে তিনি পাশের ঝর্না থেকে তিনি পানি এনে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে মায়ের কষ্ট হবে এই জন্য মাকে তিনি ডাকাডাকি করেন নাই মায়ের কষ্ট হবে গ্লাসটা হাতে নিয়ে কনকনে শীতের রাত্রে সারা রাত মায়ের শিওর পাশে ব্যস্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা কাটিয়ে দেয় ফজরের আসান যখন মায়ের কানে ভেসে আসে মা তখন জেগে দেখে ব্যস্তামি তার শিওর পাশে দাঁড়ানো মা তাকে বললেন ব্যয়াজিৎ তুমি কেন ঘুমাও নাই কেন তুমি ঘুমাও নাই কেন কষ্ট করে তুমি দাঁড়িয়ে আছো বায়াজিদ বলছে মা ও মা ও অগর্ভারিনি মা আমি যদি ঘুমিয়ে যাই আর তুমি যদি আবারও পানির জন্য যদি তুমি আমাকে ডাকো আমি যদি ডাকে সারা না দিতে পারি কালকে আমতের দিন আল্লাহ পাকের দরবারে আমি কি জবাব দেব মায়ের এই অবস্থা দেখে সন্তানের এই অবস্থা দেখে মা চোখের পানি ধরে রাখতে পারলেন না মা সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে তিনি দোয়া করলেন আল্লাহ তুমি তুমি আমার সন্তানটাকে যুগের সুলতানুল বানায়া দিও আপনারাই বলেন ইতিহাস কি বলে আল্লাহ পাক বুস্তামিকে সুলতানুল আউলিয়া বানায়া দিলেন কার দোয়ায় একটু জুড়ে বলেন কার দোয়ায় মায়ের দোয়ায় সুতরাং গ্যারান্টি প্রকৃত পীর তোমার ঘরে হে তরুণ হে যুবক প্রকৃত পীর তোমার ঘরে মায়ের পা ধরে কান্ধ বাবার পায়ে কান্ধ যদি বিয়া করে থাকো বাবার পায়ে কান্ধ বলো বাবা আমি বুঝি নাই আমাকে মাফ করে দেন আমি তো মনে করি এমন কোনো বাবা নাই যার হৃদয় গলবে না যার চোখে দিয়ে পানি আসবে না মাথায় হাত বুলিয়ে দিয়ে যখন দোয়া করে দিবে আল্লাপাক তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন ঠেক না বে বন্ধুগণ এজন্যই আজকে আমাদেরকে জানতে হবে যে আমাদের দেশে পশ্চিমাদের আদলে পশ্চিমা সংস্কৃতির অনুকরণে অন্ধ অনুকরণে আজকে আমাদের দেশে বৃদ্ধরা এবং প্রবীণ জনগোষ্ঠী আজকে তারা বৃদ্ধাশ্রমে কেন যায় আজকে আমাদেরকে জানতে হবে বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠী এবং বৃদ্ধদের সাধারণ বৈশিষ্ট্য এবং হালচাল কি এটা আমাদের জানা দরকার আছে দরকার আছে না দরকার আছে বন্ধুগণ সময় যেহেতু স্বল্প আমি সামনের দিকে মনে এগাইতে পারবো না আমি শুধু শিরোনামগুলো পরেই শেষ করতে হবে আমাকে কারণ এই বিষয়ে আগামী আর আমি আলোচনা করব না নতুন বিষয়ে আলোচনা করব। বন্ধুগণ শারীরিক এই প্রবীণদের অবস্থা হচ্ছে এই যে আমাদের দেশের প্রবীণদের অধিকাংশের অবস্থা হচ্ছে তারা শারীরিক শারীরিক অক্ষমতা এবং দুর্বলতা নিয়ে দিন কাঠায় দুই নম্বর এদের অধিকাংশ এরা নিরক্ষর এবং দারিদ্রতার কষাঘাতে তারা পৃষ্ট তিন নম্বর এই প্রবীণরা অনেক ক্ষেত্রে তাদের কোনো আয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা নাই নাম্বার ফোর তারা নানারকম জটিল ও কঠিন রোগের শিকার অসুস্থতার শিকার পাঁচ নম্বরে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে অভাব সুবিধার অভাবে অনেক বৃদ্ধ এবং বৃদ্ধা আজকে তারা কষ্টের মধ্যে দিন কাঠায় নাম্বার সিক্স কোনো কোনো ক্ষেত্রে মৌল মানবিক চাহিদা পূরণে অনেক বৃদ্ধ এবং বৃদ্ধা চরমভাবে তারা ব্যর্থ মৌলিক চাহিদা পূরণ করার কোনো ব্যবস্থাও তাদের কাছে নাই অথচ এই হতবাগা লোকগুলো সময় এমন ছিলেন না বরং এক সময় নিজ নিজ কর্মক্ষেত্রে তারা অবদান রেখে দৃত্য পদক্ষেপে যে মানুষ সমাজ ও সভ্যতাকে নবীনদের জন্য বাস যোগ্য করে তুলেছে নিজের মেধা শ্রম ও আবিষ্কার দিয়ে বিজ্ঞানের উৎকর্ষতাকে পৌঁছে দিয়েছে সাফল্যের স্বর্ণ করে আজ সেই নবী সেই প্রবীণরা আজকে নবীনদের কাছেই তারা পুরাতন তারা ব্যাকডেইটেড এবং অচল এবং সমাজ সংস্কারে এই প্রবীণরা আজকে সামঞ্জস্যহীন ঠিক না বেঠি এই হলো অবস্থা এই যখন অবস্থা তখন আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যে আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কথায় প্রবীণরা আজকে তারা বাহিরে নয় বরং নিজ পরিবারে আজকে অনেক প্রবীণরা ক্ষমতা এবং মান ইজ্জত তারা হারান তার ধমকের কোনো দাম নাই তার কথার কোনো দাম নাই এমনকি মানিসয পর্যন্ত নষ্ট এবং ধীরে ধীরে সমাজের সকল কর্মকাণ্ড থেকে এই প্রবীণরা বাদ পড়ে যান লাঞ্ছিত এবং বঞ্চিত প্রবীণরা কখন থেকে বৃদ্ধাশ্রমে যেতে শুরু করেছে এইটার ইতিহাস অনেক লম্বা শুধু সংক্ষেপে তরুকুই বলি একটা সময়ে মানুষ একান্নবর্তী পরিবারে পারিবারিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করত কিন্তু নগর সভ্যতার শুরু হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আধুনিক এবং গতিশীল জীবনযাত্রার উত্তরণে আজকে বৃদ্ধদের অবস্থা অত্যন্ত করুণ এবং অসহায় বন্ধুগণ এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে পশ্চিমাদের কাছে বৃদ্ধাশ্রম আনন্দের হলেও আমাদের কাছে মুসলিম মিল্লাতের কাছে এই বৃদ্ধাশ্রম আনন্দের নয় বরং এটা আমাদের মল্লবোধের অবক্ষয়ের চরম লক্ষণ ঠিক না বেটি তবে বৃদ্ধাশ্রম গড়ে তোলার বিপক্ষে আমি না বৃদ্ধাশ্রম তাদের জন্য আনন্দ আশ্রম হতে পারে শেষ ঠিকানা হতে পারে আশার আলো হতে পারে যে বৃদ্ধ এবং বৃদ্ধার কোনো সন্তান নাই যাদের কোনো সহায় নাই সম্বল নাই তাদের জন্য আশীর্বাদ হতে পারে কিন্তু যাদেরকে আজকে সহায় সম্বল থাকার পরেও ছেলে মেয়ে থাকার পরেও আত্মীয় স্বজন থাকার পরেও আজকে যারা নিঃসঙ্গ আজকে যারা অসহায় তাদের জন্যই বড়ই করুণ অবস্থা তাদের জন্যই বড় আফসুস হয় সুতরাং আমি আমি শেষ করতে পারলাম না আমি লাস্ট একটা ইংরেজি প্রবাদ দিয়ে শেষ করতে চাই এই প্রবাদটা হচ্ছে ইংরেজি একটা প্রবাদ আছে হ্যাঁ তুমি তোমার পিতামাতার সাথে তুমি কেমনভাবে তুমি আচরণ করবে এবং প্রবীণদের প্রতি তোমার মনোমানসিকতা কেমন হবে ইংরেজি একটা প্রতিবাদ প্রবাদে আছে ট্রেক দ্য ইয়াং ইয়াংদের প্রতি ইয়াংদেরকে ভালোভাবে গড়ে তোলো ট্রেক দ্য ইয়াং কিপ দ্য ওয়ার্ল্ড এবং প্রবীণদেরকে যত্ন নাও দেশ আর সিলভার এই যুবকরা হচ্ছে রূপার তুল্য দোজ আর গোল্ড আর প্রবীণরা হচ্ছে স্বর্ণের মতো তারা হচ্ছে সোনা সোনাতুল্য আল্লাপাক সেই প্রবীণদের প্রতি আমাদেরকে শ্রদ্ধাবোধ জন্ম দেওয়ার এবং এদের প্রতি আমাদের যত্ন নেওয়ার এবং কেয়ার করার মতো তৌফিক দান করুন যদি আমরা এটা না করি তাহলে রাসুলের পরিভাষায় আমরা হয়ে যাব উম্মতের গণ্ডির বাহিরে আল্লাহর রসুল সুনানে আবু দাউদের চার হাজার নয়শো তেতাল্লিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছেন মল্লম ইয়ারহাম সহি রনা ওয়ালাম ইয়ুবকের যে ছোটকে স্নেহ করে না বড়কে যে শ্রদ্ধা করে না আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না আমার উম্মতের সামিল না শামিল না শামিল না পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন যারা সুন্নত পড়েন নাই শূন্যতা করে নেন